আসসালামুকুম আপুরা ভাইয়ারা, দেখেন আমি তেল বানাইছি। আবার এই যে তেল বানাইছি, একদম অরিজিনাল নারকেল। এর ভিতরে ম্যাক্সিমাম 50টা উপকরণ আছে, নতুন করে অর্ডার পাইছি তাই বানাইছি। আর বানাবো না, এটাই শেষ, কারণ নারকেলের অনেক দাম, পোষায় না। এই যে এখন আমার নিজের জন্য বানাইছি আমি। এই তেল দিলে আমার এই চুলগুলো অনেক লম্বা হয় এবং অনেক ঘন হয়, দেখছেন? আমি নিজের চুলের জন্য এই যে তেলগুলো এখন বানাইছি। এই যে এগুলো সেল করব না, কারণ এত কষ্ট করে বানাইয়ে কিছু লাভ হয় না। খামাকা কষ্ট করে লাভ আছে, নিজের জন্য বানাইছি। কেমন হইল আমার তেলদা আপুরা? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে টিকটকে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু একটু যাইয়া একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমার অনেক শখের পেস, আমি কোনো ইসেতে না, আমি একটু সময় পাই, একটু বেকার থাই, তাই এই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো আপনারা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। ওখানে আমার ফেশিয়ালের ভিডিও আছে, চুল পড়া বন্ধ হয় কীভাবে, কী কী প্যাক দিলে চুল রুক্ষু হয়ে গেলে, কী প্যাক দিলে সিল্কি হবে, এগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন ওইখানে। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? এটা আমার এইসব তেলের গুণাগুণ, বুঝাইতে পারছি? এই যে কী সুন্দর, দেখছেন? একদম অরিজিনাল নারকেল দিয়ে বানানো, আর কি যে একটা সুন্দর ঘিরান, একদম কারি পাতা নারকেলের ঘ্রান, কারি পাতা নারকেলের ঘ্রান একদম। এটা একজনের চারটায় একজনের অর্ডার আছে, এই চারটায় দিব, আর অনেক আছে দিব না, কারণ নারকেলের অনেক দাম, বানানো অনেক কষ্ট, খামাখা একটু শখের বিষয় বানাই এটাই, আর বানাবো না, কাউকে দিব না। চাইছে অনেকে কি দরকার আছে এত কষ্ট করে বানায়া, নিজের লস করে এই তেল বানায়া। এটা আমার নিজের জন্য বানাইছি, কালকে এই নারকেল এনে নতুন বাজার গেছে, এই নারকেল খুঁজে 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 আনছি, আইনে বানাইছি। অল্প তেল হয়েছে, বেশি নাই। আর আরেক ডাব্বা আছে, ওটা আমার নিজের জন্য রাখবো, এটা একজনকে দিব। এটা আমার অনেকটা আংটি আছে, ওকে দেওয়ার জন্য এটা রেডি করছি, জাস্ট ওকেই দেবো, আর কাউকে দেবো না। এই যে দেখছেন, তেলটা একদম কারি পাতার মতন সবুজ কালার হয়েছে, কারি পাতা পান পাতা আর অনেকগুলো ওই কি বলে জবা ফুলের পাতা দিছি, তো এই জন্য নিম পাতা, এই জন্য তেলটা একটু সবুজ হয়েছে, খুব সুন্দর হয়েছে তেলটা, আল্লাহ রহমত। তো এইটাই এই একটু কি অনেক গুণকে দেবো, আর দেবো না, কারণ অনেক কষ্ট, তেল বানাইতে অনেক কষ্ট, নিজের জন্য বানাই রাখছি, এটি আর কাউকে দেবো না। এই জন্য ভাবলাম একটা ভিডিও বানাই, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা কেউ ভালো বলেন কেউ খারাপ বলেন, বলেন যার ভালো লাগবে না সে দেখেন না, ওকে? যার ভিডিও ভালো লাগবে না সে দেখবেন না, কিন্তু বাজে মন্তব্য করবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই যে আমার তেল, তেল দেখে এত লাভ নেই, আমি তার এটা সেল করবো না।